জান্নাত তৈরি করা হয়েছে স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা। আগে একটি রূপার ইট, তারপরে একটি স্বর্ণের ইট, কিন্তু এর মাঝখানে গাঁথুনি দেওয়া হয়েছে কি দ্বারা? আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া মিলাতুহাল মিসকুল আজফারু, সেই গাঁথুনিটা দেওয়া হয়েছে সুগন্ধি মৃগহ নাবীর মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, এবং সেই কথার উপরে ইস্তিকামাত থাকে, অবিচল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই বান্দা বান্দি রব্বি করিমকে আল্লাহ বলে স্বীকার করে এবং সেই কথার উপরে ইস্তিকামাত থাকে, সঠিক থাকে, মজবুত থাকে, তারপরে বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সেই বান্দা বান্দির কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সেই বান্দা বান্দির কাছে এসে ফেরেশতারা বলতে থাকে, ও বান্দা বান্দি, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ খুশির সংবাদ, সুসংবাদ দেন, যেই বান্দা বান্দি আল্লাহ পাককে আল্লাহ বলে স্বীকার করবে সেই কথার উপরে ইস্তিকামত থাকবে। ফেরেশতাগণ সেই বান্দা বান্দির কাছে এসে বলতে থাকে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য খুশির সংবাদ, তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা খুশির সংবাদ নিয়ে আসছি, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। কথাটি কার? মুসলমানের আওয়াজ দিয়ে, ইমানি শক্তি দিয়ে বলতে হবে, ঘটনার মাধ্যমে সুসংবাদ পাঠাইছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সুসংবাদ ফেরেশতাদের মাধ্যমে পাঠাইছেন কে? আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাই দিয়েছেন যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসা হয়েছে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই জান্নাতে যাইতে চাই, সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের কাজ কতগুলো করতেছি কি করতেছি না সেটা নিজের কাছে প্রশ্ন। জান্নাতে যাওয়ার আশা রাখি, জান্নাতে যাইতে মনে চাই, ইচ্ছা হয়, কিন্তু জান্নাতের কি কাজ করতেছি, জান্নাতের কতটুকু কাজ করতেছি, কতটুকু আমল করতেছি, কতটুকু গুনাহের কাজ ছেড়ে দিতেছি, নিজের কাছে নিজে প্রশ্ন করলেই বুঝ পাওয়া যাবে যে কতটুকু নেক আমল করতেছি। এখন আসুন জান্নাতের কিছু নাজ নেয়ামত, জান্নাতের ভিতরের কিছু কথা হাদিসের মাধ্যমে শুনি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, 2526 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাত, যেই জান্নাতে আমরা যেতে চাই সেই জান্নাতটা কিসের তৈরি, সেই জান্নাতটা কিসের তৈরি? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, পয়গম্বর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال قال رسول الله صلى الله عليه وسلم لبنة من فضة ولبنة من ذهب أبو هريرة رضي الله تعالى عنه
বর্ণনা করতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন জান্নাত কিসের তৈরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাবিনাতুম মিন ফিদদাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব জান্নাত হলো স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা তৈরি করা জান্নাত আরো জোরে আল্লাহু আকবার জান্নাতটা তৈরি করা হইছে স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা ওয়ামিলাতুহাল মিসকুল আজফারু জান্নাত তৈরি করা হইছে স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা আগে একটি রূপার ইট তারপরে একটি স্বর্ণের ইট কিন্তু এর মাঝখানে গাঁথুনি দেওয়া হইছে কি দ্বারা আল্লাহর হাবিব বলতেছেন ওয়ামিলাতুহাল মিসকুল আজফারু সেই গাঁথুনিটা দেওয়া হইছে সুগন্ধি মৃগহ নাবীর মাধ্যমে বলুন সুবহানাল্লাহ গাঁথুনি গাঁথুনি মাঝখানে ইটের দুই ইটের মাঝখানে যে গাঁথুনি দেই না আমরা সিমেন্ট বালু দেই না সেই জান্নাতের সেই সিমেন্ট বালুর যে গাঁথুনিটা সেটা দেওয়া হইছে সুগন্ধি মৃগ নাভির মাধ্যমে সেই জান্নাতের ইটের গাঁথুনিগুলো দেওয়া হইছে সুবহানাল্লাহ জান্নাতের কঙ্করগুলো কি রকম হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া হাসবাউহাল লুলুউ ওয়াল ইয়াকুত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের কঙ্করগুলা ইয়াকুত এবং লুকলুক বলা হয়েছে জান্নাতের কঙ্করগুলা হবে মনি মুক্তা দ্বারা সেই জান্নাতের কঙ্কর নির্মাণ হবে সুবহানাল্লাহ মনি এবং মুক্তা দ্বারা সেই জান্নাতের কঙ্কর জান্নাত তৈরির কঙ্কর দিয়ে নির্মাণ হবে জান্নাতের মাটিটা কেমন হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একই হাদিসের ভিতরে তিরমিজি শরীফের একই হাদিস 2526 নম্বর হাদিস একই হাদিসের ভিতরে বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া তুরবাতুহা জাফরান ওয়া তুরবাতুহা জাফরান জান্নাতের মাটি হবে জাফরান সুবহানাল্লাহ জান্নাতের মাটিটা জাফরান এখন আমরা কি বুঝলাম জান্নাতের মাটি হবে জাফরান জান্নাতের কঙ্কর হবে মণিমুক্তা জান্নাতের ইট হবে স্বর্ণ এবং রূপা স্বর্ণ এবং রূপার ইটের গাঁথুনি হবে সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে সুবহানাল্লাহ এবার আসুন জান্নাতের ভিতরে স্পেশাল চারটি বাগান আছে জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি বাগান স্পেশাল চারটি বাগান আছে জান্নাতের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস 2528 নম্বর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের চারটি বাগান হবে সেই চারটি বাগান কি রকম হবে আল্লাহর হাবিব বলতেছেন ইন্না ফিল জান্নাতি ওয়া জান্নাতাইন জান্নাতের ভিতরে এমন দুটো বাগান আছে আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদদাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের ভিতরে এমন দুটো বাগান আছে সেই বাগানের ভিতরে সেই বাগানটা রূপার দ্বারা তৈরি করা থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল কয়টি বাগান জোরে আওয়াজ দিয়ে কয়টি বাগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুইটি বাগান এমন যে দুইটি বাগান রূপার দ্বারা তৈরি এবং সেই দুইটি বাগানের ভিতরে জান্নাতি মানুষদের জন্য যেই খাদ্যগুলো প্রবেশন করা হবে খাদ্যগুলো যেই পাত্রের ভিতরে দেওয়া হবে জগ গ্লাস প্লেট অন্য অন্য যে পাত্রগুলো থাকবে সেই পাত্রগুলোও রূপার দ্বারা তৈরি করা থাকবে সুবহানাল্লাহ ওয়া জান্নাতাইনি আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব জান্নাতের ভিতরে আরো দুটো বাগান আছে
সেই বাগান দুটো স্বর্ণ দ্বারা তৈরি করা। সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই জান্নাতের স্বর্ণের দুইটি বাগানের ভিতরে সেই জান্নাতি মানুষদের জন্য, মেহমানদের জন্য যেই খানা পরিবেশন করা হবে, খাদ্য যেই পাত্রের ভিতরে দেওয়া হবে সেই পাত্রগুলো স্বর্ণ দ্বারা তৈরি করা থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত, কত নাজ নিয়ামত! আপনাকে আমাকে খাদ্য দিবে, সেই খাদ্য দিবে স্বর্ণের প্লেটে, স্বর্ণের জগ গ্লাস, খাদ্য দিবে রূপার প্লেট, রূপার আসবাবপত্র, রূপার জগ গ্লাস সব কিছু থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাতের ভিতরে গাছ কেমন হবে, জান্নাতের ভিতরে গাছগুলো কেমন হবে? বুখারী শরীফের 4881 নম্বর হাদিস, 4881 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না ফিল জান্নাতি সাজারাতান, জান্নাতের ভিতরে এমন সুন্দর গাছ আছে, ইয়াসীরুল রাকিবু ফি যিল্লিহা মিআতা আম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4881 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলতেছেন যে সেই জান্নাতের গাছটা কেমন হবে, একটা সাওয়ারি যদি 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, তারপরও জান্নাতের একটা গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের গাছ কেমন, যে একটা সাওয়ারি যদি 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, তারপরও সে জান্নাতের গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাতের তাবু কেমন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসে বলতেছেন, 2528 নম্বর হাদিসে বলতেছেন জান্নাতের তাবু কেমন হবে, জান্নাতের তাবু গুলো মণি এবং মুক্তা দ্বারা তৈরি করা থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতের তাবুটা মণি এবং মুক্তা দ্বারা তৈরি করা থাকবে। হাদিস শরীফের ভিতরে আসছে জান্নাতের তাবুটা কেমন লম্বা হবে, হাদিস শরীফের বিভিন্ন রকম রেওয়ায়েত আসছে, এক হাদিসে আছে 60 মাইল লম্বা হবে। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, 60 মাইল লম্বা থাকবে জান্নাতের তাবু। এবং জান্নাতের তাবুর খুঁটি খুঁটি থাকবে, সেই প্রত্যেকটি খুঁটির ঘোড়ায় জান্নাতি একটা হুর সেখানে নিযুক্ত করা থাকবে। সুবহানাল্লাহ, সেই জান্নাতি হুর থাকবে, একটা হুর, এক খুঁটির হুর অন্য খুঁটির হুরকে কোনোদিন দেখতে পারবে না, এত দূরত্ব থাকবে। এবং সেই জান্নাতি হুরের সামনে দিয়া, সেই তাবুর ভিতর দিয়া জান্নাতি মোমেন বান্দাগুলো সাথে সামনে দিয়া হাইটা যাবে। সুবহানাল্লাহ, সেই তাদের সামনে দিয়ে হাইটা যাবে। এখন আসুন, জান্নাতের কিছু বিভিন্ন রকম ফজিলত, নাজ নেয়ামতের সম্পর্কে আলোচনা করলাম। জান্নাতের ভিতরে উচ্চ দরজার জান্নাত কোনটি, জান্নাতের ভিতরে উচ্চ দরজার জান্নাত কোনটি সেটা জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2531 নম্বর হাদিস, 2531 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল ফিরদাউসু আলাহা দারাজাত, জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, সর্বোচ্চ জান্নাতের নাম কি, জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ জান্নাতের নাম। এবং আল্লাহর হাবিব বলতেছেন তোমরা যখন এই মালিকের কাছে দোয়া করবা, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। সুবহানাল্লাহ, বলে যখনই তোমরা জান্নাতের জন্য মালিকের কাছে দোয়া করবা, তখন বলবা রব্বি করিম, হে রব্বি কাবা, তুমি আমাদেরকে, আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে, এই জন্য দোয়া। জান্নাতুল ফিরদাউসের নিচে
জান্নাতুল ফেরদাউসের নিচে চারটি নহর আছে, এমন নহর যে নহরগুলো অন্য কোন জান্নাতের কাছে নাই, সেই জান্নাতুল ফেরদাউসের জন্য খাস করে সেই চারটি নহর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউস এমন একটি যে জান্নাতুল ফেরদাউসের স্তর শেষ, আল্লাহর আরশে মহল্লা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সবচেয়ে উচ্চ পর্যায়ের জান্নাত নাম হলো জান্নাতুল ফেরদাউস। এবার আসুন, জান্নাতুল ফেরদাউস আপনাকে আমাকে চাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তিরমিজি শরীফের 3174 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বোঝার চেষ্টা করবেন, তিরমিজি শরীফের 3174 নম্বর হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবিয়া মহিলা রুবাইয়া বিনতে নজর, খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবিয়া নাম হলো রুবাইয়া বিনতে নজর, সেই রুবাইয়া বিনতে নজরের একজন ছেলে আছে, নাম হলো হারেস। নাম কি? জোরে বলেন, নাম হলো হারেস। নবীজির সাহাবি কিন্তু সাইজে ছোট। বদরের যুদ্ধে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিতেছেন, বদরের যুদ্ধে যাওয়ার জন্য যখন সাহাবা ইকরামদেরকে নিয়ে প্রস্তুতি নিতেছেন, হাদিসখানা হাদিস থেকে বলতেছি তিরমিজি শরীফের 3174 নম্বর হাদিস, হাদিস থেকে বলতেছি, যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন, তখন মার কাছ থেকে রুবাইয়া বিনতে নজর, মার কাছ থেকে হারেস অনুমতি নিয়ে চলে আসছে, যুদ্ধে যাব, বদরের যুদ্ধে যাব। নবীজির কাছে চলে আসছে, নবীজির কাছে এসে বলতেছে যুদ্ধে যাব। যুদ্ধে যাওয়ার কথা যখন বলছে, সাইজে এত পরিমাণ খাটো তো, বয়সেও কম, যে তরবারিটা দাঁড় করছে আর হারেস দাঁড়াইছে, সমান সমান হয়ে গেছে, তরবারিটা যতটুকু লম্বা হারেসও অতটুকু লম্বা। নবীজি বলতেছে অনুমতি নাই, দেওয়া যাবে না, যুদ্ধে যাওয়ার দরকার নেই। জজবা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, আল্লাহর মহাব্বত বলতেছে আমি যাব। নবীজিকে বলতেছে আমি যাব, আমি যুদ্ধে যাব, আমি শহীদ হব, আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি যাব, আমাকে অনুমতি দেন। চাইতে বলতেছে নবীজিকে, নবীজি চুপ করে বলছে, পাওয়ার কি, ছোট হইলে হইবে কি, পাওয়ার কত, স্পিরিট কত। নবীজি বলতেছে চুপ করে বসছে, এক সাহাবি বলতেছে হারেস, আসুকুতু নিসফুর রেজা। নবীজি যখন চুপ করে বসছে তাহলে রাজির আলামত, বুঝা গেলে রাজি আছে, সমস্যা নাই। নবীজি যখন চুপ করে বসছে তাহলে আর সমস্যা নাই, রাজি আছে। সুবহানাল্লাহ বলে, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, বলতেছে রাজি আছে, কথা কইস না, আর কোনো কথা কওয়ার দরকার নাই, সোজা চলে এলো। তো চলে গেছে যুদ্ধ করার জন্য, বদরের যুদ্ধে চলে গেছে, কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 করতে, ছোট মানুষ, তরবারি বরাবর তরবারি ঘুরাইতে 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 ঘুরাইতে, এমন একটা পর্যায়ে তরবারিটা নিজের পায়ে লেগে গেছে, নিজের পায়ে নিজের তরবারি লেগে গেছে। কেউ কেউ বলছে যে কোনোভাবে অন্য কোনোভাবে একটা তীর ঢুকে গেছে নিজের, অন্যরা হাদিসের ভিতরে আসছে যে আপনার নিজের তরবারিটা নিজের পায়ে ঢুকে গেছে, নিজের পায়ে যখন ঢুকে গেছে তরবারি, এবার রক্ত খনন হইতে হইতে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে যাওয়ার পরে রক্ত ঝরতে 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 এমন একটা পর্যায়ে আসছে, হারেস দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, শাহাদাত বরণ করে ফলাইছে, শহীদ হয়ে গেছে বদরের যুদ্ধে। বিজয়ীর পরে, বিজয়ীর পরে আত্মীয় স্বজনগুলো ইস্তেকবালের জন্য, রিসিভ করার জন্য আসছে, যেমন আপনি গেছেন, আমি ভাই জানি বদরের যুদ্ধে জয়ী হয়েছে মুসলমান, এখন ইস্তেকবালের জন্য যে আমার ভাই গেছে ভাইকে রিসিভ করে নিয়ে আসি, আমার ছেলে গেছে আমার ছেলেকে রিসিভ করে নিয়ে আসি, এরকম ইস্তেকবালের জন্য সামনে গেছে। কিন্তু হারেসের মা রুবাইয়া বিনতে নজর, তিনিও নিজের ছেলেকে বদরের যুদ্ধে পাঠাইছে, তার ছেলেকে নেওয়ার জন্য, ইস্তেকবাল করার জন্য, আগায় নেওয়ার জন্য তিনিও সামনে আগাইছে। আসার পরে সাহাবায়ে কেরাম বলতেছে, হে হারেসের মা, শোনো শোনো,
তোমার সন্তান, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, শহীদদের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে, তুমি কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবা। সুবহানাল্লাহ। খবরের বিচার একজন সাহাবী বলতেছে, না না শহীদ হয় নাই। কেন শহীদ হয় নাই? বলতেছে নবীজি যাইতে নিষেধ করছিল, তারপরে গেছে, নিজের পায়ে নিজে তরবারি ঢুকাই দিছে, শহীদ হয় নাই। শহীদ এত সোজা না, শহীদ হয় নাই, নিজের পায়ে নিজে তরবারি দিয়া শেষ হয়ে গেছে, শহীদ হয় নাই। নবীজির কাছে এসে বলতেছে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানকে যখন পেটে নিয়েছি তখন থেকেই নিয়াত করেছিলাম, হয়তো শহীদের মা হব, না হয়তো গাজীর মা হব। সাহাবায়ে কেরাম বিভিন্ন রকম কথা বলতেছে, কেউ কেউ বলতেছে শহীদ হয়েছে, কেউ কেউ বলতেছে নিজে আত্মহত্যা করছে, নিজের পায়ে নিজে তরবারি লাগাই দিছে। ওগো হাবিব, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই, সাহাবাদের কথা আমি বিশ্বাস করি না, আপনার কাছে আমি জানতে চাই হাবিবুল্লাহ, আপনি একটু মালিকের কাছে জিজ্ঞেস করেন যে আমার সন্তান কি শহীদ হয়েছে, না আবার আত্মহত্যা করে নিজের পায়ে নিজে তরবারি দিয়ে আবার আত্মহত্যার আসামি হয়ে গেছে, আপনি একটু আপনার মালিকের কাছে একটু জিজ্ঞাসা করে আমাকে জানান, যদি আমার সন্তান শহীদ হয়ে থাকে, ওগো হাবিবুল্লাহ, যদি আমার সন্তান হারে, যদি শহীদ হয়ে থাকে, তাহলে আমি এই চোখের পানি মুছে ফেলাইলাম, আমি আর কান্না করব না, কান্না করব না, আমার সন্তানটাকে আমি হারাই নাই, আমার সন্তানটাকে আমি হারাই নাই, আমার সন্তান যদি শাহাদাত বরণ করে থাকে, আমার সন্তান আমি হারাই নাই, আমার সন্তানটাকে আমি আল্লাহ তাআলার কাছে জমা দিছি। আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আমার সন্তানটাকে আমি হারাই নাই, আল্লাহর কাছে জমা দিছি। তার কারণ হলো, কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে আমি উঠব, আর যদি আমার সন্তান যদি নিজের পায়ে নিজে তরবারি দিয়ে যদি বিদায় হয়ে যায়, হত্যার আসামি হয়ে যায়, ও হাবিবুল্লাহ আপনি আমাকে বলেন, তাহলে আমি মালিকের কাছে এত কান্না করব, পাগলের মতো এত মাটিতে ঘোরাঘুরি আর কান্নাকাটি করব, যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না যে আমার মনে কত ব্যথা থাকবে, আমি মাটিতে ঘোরাঘুরি করব আর কান্না করব, আপনি একটু রেজাল্টটা আমাকে তাড়াতাড়ি জানান। রব্বি কারিম ডাক দিয়ে বলতেছেন, ও হারেসের মা রুবাইয়া বিনতে নজরকে বলতেছেন, শোনো শোনো শোনো, তোমার সন্তান হারেসকে আল্লাহ তাআলা সাধারণ কোনো জান্নাত দেয় নাই, তোমার সন্তান হারেসকে আল্লাহ তাআলা সাধারণ কোনো জান্নাত দেয় নাই, আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ জান্নাত যেই জান্নাতটি আল্লাহ তাআলার নিকটেই রেখেছেন, সেই সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক আপনার সন্তানকে বানাই দিছে। আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতেছে যে আপনার সন্তানকে সাধারণ জান্নাত নয়, সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করছে। সেই জান্নাতুল ফেরদাউসে কি আমরা যাইতে চাই না? কোন জান্নাতে যাইতে চাই, ফেরদাউসে না অন্য কোনটায়? জান্নাতে যাইতে চাই কোনটায়? ফেরদাউসে না অন্য কোনটায়? জান্নাতের সর্বোচ্চ দরজায় যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। এজন্য মালিকের কাছে বেশি বেশি করে দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসখানা আপনাদেরকে বললাম, 3174 নম্বর হাদিস তিরমিজি শরীফের, এই হাদিসের ঘটনাটা যেটা বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বুঝাইলেন যে আমরা যেন সকলে জান্নাতুল ফেরদাউসের আশা করি, জান্নাতুল ফেরদাউসের জন্য যেন মালিকের কাছে দোয়া করি। এই জন্য বেশিরভাগ সময় চেষ্টা করতে হবে জান্নাতুল ফেরদাউসের আশা করা, জান্নাতুল ফেরদাউসের জন্য মালিকের কাছে দোয়া করা। সবাই দোয়া করতে পারবো না? কি বলেন, সবাই দোয়া করতে পারবো না? জান্নাতুল ফেরদাউসের জন্য মালিকের কাছে বেশি বেশি করে দোয়া করব। আর জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে আপনাকে আমাকে বাসিন্দা করবেন, নেক আমল কিছু কিছু বেশি বেশি করে করতে হবে। কি বলেন, ঠিক না বেঠি? নেক আমল বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে
হামিম সিজদার 30 নম্বর 31 নম্বর আয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম তু'আদুন তারপরে বলতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফিহা نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة حميم سيزدر اكتريش نمبر آيات فرستغن اپنا كامك شوشن بات دي بي شوشن بات دي كمون دي بي ايركم جنة تري شوشن بات دي اتار پر عبار بولتے سن نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة هي الله پاکر بند بندی তোমাদের দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসাবে আমরা থাকব সুবহানাল্লাহ ফেরেশতারা বলতেছে বান্দা বান্দিকে বলতেছে দুনিয়াতে আখিরাতে তোমাদের বন্ধু হিসাবে আমরা থাকব তারপরে জান্নাতের ভিতরে খাদ্য আপনাকে আমাকে নিয়ামত দেওয়া হবে হোটেলে এক কাপ চা অর্ডার দিলে 10 মিনিট লাগে চা আসতে যত ভিআইপি হোটেলে যাবেন ভিআইপি হোটেলে গিয়ে আপনি নাস্তার অর্ডার দেবেন ভিআইপি খাদ্যের অর্ডার দেবেন আধা ঘন্টা লাগবে খানা আসতে সামনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম দিক দিয়ে হাফিজি কোরআন শরীফের আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আল্লাহু আকবার বান্দা বান্দি কোন জিনিসের চিন্তা করবে চাইতে দেরি হবে বান্দা বান্দির সামনে খাদ্য আসতে সেকেন্ডও দেরি হবে না আল্লাহু আকবার তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আসছে যে একটা পাখি যাচ্ছে আপনার মনে চাইতেছে যে পাখিটা বুনা খাইতে পারতাম মনে জবানে না মনে আপনার মনে চাইছে পাখিটি গুনা খেতে পারতাম এই আয়াতের ব্যাখ্যার ভিত্তিতে তাফসীরুল মারিফুল কোরআনে ভিত্তিতে এসেছে আপনার মনে চাইতে দেরি ওই পাখিটি গুনাহ হয়ে আপনার মুখের সামনে আসতে দেরি করবে না সুবহানাল্লাহ আমরা সেই নাজ নেয়ামত চাই না সবাই এজন্য বেশি বেশি করে নেক আমল করতে হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ